আসসালামু আলাইকুম। জিএস ওসিডি। আচ্ছা, ওসিডি মানে কি জানো? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা রিলিজিয়াস ওসিডি যদি আমি বলি, এটা হচ্ছে যে যে কোনো একটা ধর্মে যে থাকে সে শুধু সেই ধর্ম নিয়েই হচ্ছে যে সর্বোচ্চ রকমের হচ্ছে যে মানে অবসেশন, যে ওইটার সব কিছুই তার ভালো লাগে। এমনকি ওই ধর্মের লোক যদি খারাপও কিছু করে সেটা তার কাছে আবার মনে হয় যে ওই যে কেরালা স্টোরি নিয়ে একটা তোমরা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট একটা নতুন ইয়া দিয়েছে, যে ওই যে পরিচালক নাকি ওটা দিয়েছে উনি নাকি বলছে কত হাজার লোক নাকি ধর্ম হচ্ছে চেঞ্জ করেছে এটার উপরে, কিন্তু পরে জানা গেছে একেবারে ফেক একটা জিনিস। তা বলেছে যে ডিসক্লেমারে লিখতে হবে যে না, এটা হচ্ছে একটা ফিকশনিয়াস মুভি, এটার সাথে বাস্তবতা কিছু নাই। তা এটা প্রত্যেক ধর্মে কিছু আছে, যারা হচ্ছে যে আসলে এপিজে আব্দুল কালাম আজাদের একটা অসাধারণ বাক্য আছে যে ধর্ম হচ্ছে যারা উদার মানুষ তারা অন্যজনের সাথে সমন্বয় করার একটা রাস্তা তৈরি করে, অন্যের সাথে বন্ধুত্ব করার, আর যারা খুব ছোট পরিসরে চিন্তা করে তারা ধর্মের মাধ্যমে বিভাজন তৈরি করে। তার মানে ধর্মকে তুমি ঐক্যমতেও নিয়ে আসতে পারো ধর্মের মাধ্যমে বিভাজন। তবে হ্যাঁ, এটা আবার এরকম না যে তুমি হচ্ছে যে ধর্মীয় কালচার, যেমন ইসলামের যারা তারা ইসলামেরটা মানবে, যারা অন্যেরটা তারা অন্যেরটা মানবে। মানে আমি আবার এটা বলি না যে ইসলামের ধর্মের কালচারটা অন্যরা মানবে, নো, যার ধর্মের কালচারটা সে সেটা মানবে, তার যেটা করা উচিত, ঠিক আছে। আর কিছু হচ্ছে যে ডেইলি রিচুয়াল আছে, ডেইলি প্র্যাকটিস আছে, যেটা সব ধর্মে মোটামুটি কাছাকাছি, অন্যকে হচ্ছে উপকার করা, সত্যি কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আচরণ ভালো করা, হাসি মুখে কথা, এগুলো সব ধর্মে আছে, এমন কোনো ধর্ম আমার মনে হয় না আছে। রিলিজিয়াস ওসিডি এর প্রতিকার হচ্ছে, আমি তো বললামই যে হচ্ছে যে আসলে ধর্মের মূল ব্যাপারটা বুঝতে পারা, যে অন্যের ক্ষতি করে কোনোদিন কোনো ধর্মের তুমি হচ্ছে প্রতিষ্ঠা করতে পারবে না, এটা হচ্ছে সহজ কথা। যেমন ইসলাম ধর্মের মূল কথা হচ্ছে তুমি অন্যের উপকার করো। আর আমরা মনে করি কি যে আমি এক ধর্মে আছি, অন্য ধর্মের লোককে আমি যদি খারাপ বলি, অন্য ধর্মের যদি অপমান করি, তাহলে বোধহয় আমার ধর্মের মধ্যে আমাকে প্রমোট করবে, মোটেই না, এটা মানে মূর্খতা। কিছু ধান্দাবাজ টাইপের লোক থাকে, তারা প্রত্যেক ধর্মে আছে, ইসলাম থেকে শুরু করে হিন্দু সব ধর্মেতেই আছে কিছু লোক যারা এইটাকে পুঁজি করে হচ্ছে যে মানুষের মধ্যে ডিভাইড করে। তুমি দেখবা যে এক কোনো জায়গায় আছে না যে এটা হচ্ছে হিন্দু পাড়া, এটা হচ্ছে মুসলিম পাড়া, এটা হচ্ছে যে অমুক পাড়া, এইটা করাই উচিত না। সিঙ্গাপুরে যে হচ্ছে লিউকু ওয়ান, যিনি হচ্ছে সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদার, উনি করছেন বড় বড় বিল্ডিং বানিয়েছেন, সেখানে সব ধর্মের লোকজনকে রেখেছেন। যখনই তুমি এই যে আলাদা করে ফেলবা যে এইটা, অনেক জায়গায় আমি দেখছি যে হিন্দু মেস থাকে, মুসলিম মেস, এটা মোটেই ঠিক না। এবং ভারতে যখন হচ্ছে আগেকার দিনে যখন বেশিরভাগ সংস্কৃত কলেজগুলোতে হচ্ছে হিন্দুরা পড়ত, সেখানে কিছু মুসলমানও পড়তো, সেইখানে দেখা যেত যে মুসলিম মেস থাকতো, যেটা আমার মতে মোটেই উচিত না। বরং মানে সব লোক এক জায়গায় থাকলে এটা ভালো। হ্যাঁ, তবে হ্যাঁ, ধর্মীয় নীতি মানতে যদি সমস্যা সেটা অন্য কথা, কিন্তু হচ্ছে যে ওই যে মানে এক ধর্মের লোক আরেক ধর্মের লোকের সাথে খারাপ মানসিকতা রাখা, এইটা আমার মনে হয় যে মোটেই কোনো মানে হচ্ছে উন্নতি করার রাস্তা না, বরং এটা ধ্বংসের কারণ হবে। এবং তুমি ভালো হবা, যত তুমি ভালো হবা অটোমেটিক মানুষ কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটা ভালো। আর কিছু লোক যে আছে যে তুমি যত ভালোই হও যাই হও তোমার খারাপ সমালোচনা করবে, তাতে কান দেওয়ার কিছু নেই, তুমি জাস্ট যে জিনিসটা সেটাই বল। একটা জিনিস একটু খেয়াল করে বলি তোমাদেরকে, সেটি হচ্ছে যে যত টেকনোলজি দুনিয়া আসছে এগুলো আসছে কিন্তু তোমার সুবিধা দিতে, তার মানে এরা হচ্ছে আমাদের দাস, বুঝলেন মি, যত টেকনোলজি। কিন্তু সমস্যাটা হয় যদি তুমি টেকনোলজির দাস হও, এবং টেকনোলজির দাস হয়েছে কিনা বোঝার জন্য একটা সহজ বুদ্ধি আছে। ধরো তোমার মোবাইল আছে, ওই মোবাইলটা কেউ নিয়ে নিল, তোর মনে আছে যে না আমি তো অত ব্যবহার করি না, একটু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে, তার মানে অলরেডি তুমি দাস হয়ে গেছো। মানে মোবাইলটা তোমার মনে হচ্ছে যে না তুমি অত মোবাইল ব্যবহার করো না, কিন্তু মোবাইলটা তোমার কাছ থেকে নিয়ে বলা হলো যে ঠিক আছে তুমি তোমার বাকি সমস্ত কাজ স্বাভাবিকভাবে করো, কিন্তু মোবাইলটা যখনই তোমার কাছ থেকে নেওয়া হলো তোমার মনে হচ্ছে একটু অস্বস্তি লাগতেছে। এইটা হচ্ছে ওই যে ড্রাগ অ্যাডিকশন যেরকম হয় না, ও কয় যে না আমি তো অত ড্রাগ অ্যাডিক্টেড না, কোনো নর্মালি বেশিরভাগ যারা ওই যে ড্রাগের সাথে, এমনকি স্মোকিংও ওয়ান কাইন্ড অফ ড্রাগ অ্যাডিকশন, যদি ওইটাকে এখন ভদ্রভাবে অনেকে ধরতে যায় না, তা বলে কি যে আমি না দিনে দুই চারটা পাঁচটা স্মোক করি, তারপরে হচ্ছে যে দুই একবার হচ্ছে যে আজেবাজে জিনিস খাই, ওইরকম না, কিন্তু ওই দুই একবার তাকে বন্ধ করে দিলে সে কি আমার অস্বস্তি লাগে, খারাপ লাগে, তার মানে সে ওইটা দাস হয়ে গেছে, এটা ভয়ঙ্কর খারাপ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, আসসালামু আলাইকুম।